হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম উচ্চ মাধ্যমিকের ইতিহাসের সেরা 24টি শর্ট প্রশ্ন। আগে কিন্তু আমি পার্ট ওয়ানের কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু একটি ভিডিও কিন্তু পোস্ট করেছিলাম। আজকের আমি কিন্তু আলোচনা করব পার্ট টু নিয়ে। তোমাদের কিন্তু আগে কিন্তু আমি পার্ট ওয়ান নিয়ে কিন্তু 24টি MCQ কিন্তু আলোচনা করেছি। আজকের আলোচনা করব উচ্চ মাধ্যমিকের ইতিহাসে 24টি সেরা শর্ট প্রশ্ন। এটি কিন্তু আমার পার্ট 12 ভিডিও। পরবর্তী পার্টের ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা কিন্তু প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে দেখো, বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো আজকের আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিকের ইতিহাসে 24টি সেরা MCQ ও তার অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, ভারতের ইতিহাসের প্রথম জাতীয়তাবাদী ব্যাখ্যা করেন কে? অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। অ্যান্সার হবে রমেশচন্দ্র মজুমদার। নেক্সট কোশ্চেন, সংগঠিত ধনতন্ত্রবাদ তত্ত্বের প্রবর্তন করেন কে? অ্যান্সার হবে লেলিন। অ্যান্সার হবে লেলিন। নেক্সট কোশ্চেন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো কাকে? অ্যান্সার হবে গোল মরিচকে ব্ল্যাক গোল্ড বলতো পর্তুগিজরা। নেক্সট কোশ্চেন, ভারতে এসআইটিক সোসাইটি প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1784 খ্রিস্টাব্দে, উইলিয়াম জোন্স। নেক্সট কোশ্চেন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন কারা? অ্যান্সার হবে ওলন্দাজরা। অ্যান্সার হবে ওলন্দাজরা। নেক্সট কোশ্চেন, দীন মিত্র সংবাদপত্রটির প্রকাশক কে ছিলেন? অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে বা জ্যোতিরাও ফুলে। অ্যান্সার হবে জ্যোতিবা ফুলে দীন মিত্র সংবাদপত্রটির প্রকাশক ছিলেন। চুইয়ে পড়া নীতি প্রবর্তন করেন লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কে? অ্যান্সার হবে আইন সচিব। অ্যান্সার হবে আইন সচিব। নেক্সট কোশ্চেন, বক্সার বিদ্রোহের সময় মাঞ্চু শাসক কে ছিলেন? অ্যান্সার হবে সম্রাট কুয়াংসু। অ্যান্সার হবে সম্রাট কুয়াংসু। নেক্সট কোশ্চেন, 1909 খ্রিস্টাব্দে ভারত সচিব ছিলেন কে? অ্যান্সার হবে লর্ড মরলে। অ্যান্সার হবে লর্ড মরলে। কিন্তু 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড মিন্টো। লর্ড মিন্টো, তোমাদের বোঝার জন্য কিন্তু আমি এটি দিয়েছি। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কে? মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন এস এ ডাঙ্গে। এখানে ভাঙ্গে লেখা আছে, তোমরা কিন্তু স্পেলিংটা ঠিক করে নেবে, ডাঙ্গে হবে, এস এ ডাঙ্গে। নেক্সট কোশ্চেন, নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? নৌবিদ্রোহ প্রথম শুরু হয় কোথায়? তলোয়ার নামক জাহাজে। অ্যান্সার হবে নৌবিদ্রোহ প্রথম শুরু হয় তলোয়ার নামক জাহাজে। নেক্সট কোশ্চেন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। অ্যান্সার হবে লাহোর অধিবেশনে। নেক্সট কোশ্চেন, প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যান্সার হবে হোসেন শেখ সুরাবর্দি। অ্যান্সার হবে হোসেন শেখ সুরাবর্দি ছিলেন প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, পেরস্তইকার প্রবর্তক কে ছিলেন? পেরস্তইকার প্রবর্তক কে ছিলেন? অ্যান্সার হবে গর্বাচেব, পেরস্তইকার প্রবর্তক ছিলেন। নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1942 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, খনিজ তেল বাণিজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রজোটের নাম? অ্যান্সার হবে OPEC, OPEC, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। নেক্সট কোশ্চেন, প্রথম উপসাগরীয় যুদ্ধের সূচনা হয়েছিল কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1990 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, প্যাট্রিক লুবুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন? অ্যান্সার হবে কঙ্গো। নেক্সট কোশ্চেন, 1990-এর দশকে অর্থনৈতিক উদারীকরণ নীতি প্রবর্তিত হয় কোন প্রধানমন্ত্রীর সময়? অ্যান্সার হবে পি ভি নরসিমা রাও। নেক্সট কোশ্চেন, পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1952 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1951-52 খ্রিস্টাব্দে। 1951 থেকে 52 খ্রিস্টাব্দে হয়েছিল স্বাধীন ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত। ইতিহাস অতীত অভিজ্ঞতার পুনরাভিনয় ছাড়া আর কিছুই নয়, কে বলেছেন? অ্যান্সার হবে ইএইচকার। নেক্সট কোশ্চেন, রাজতরঙ্গিনী রচনা করেন কি? অ্যান্সার হবে কলহন। এই ছিল আজ আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। কোশ্চেনগুলি কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।